শুভ সূচনা হলো ব্লাড ডোনেশন ডে। প্রবীর পালকে উত্তরীয় পড়িয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হলো। দক্ষিণপাড়া বারোয়ারি করেছিল শুভ সূচনা বৃক্ষরোপণ দিয়ে। 101তম বর্ষ উপলক্ষে আজকে মহান রক্তদান শিবির, এই শিবিরে উপস্থিত আছেন এই পুজো কমিটির সভাপতি তথা বৈদ্যবাটি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান, বর্তমানে এই ওয়ার্ডের পৌর সদস্য, উত্তরীয় পুড়িয়ে দেওয়া হচ্ছে এই 7 নম্বর ওয়ার্ডের একদম কাউন্সিলর অমিয় মুখার্জি, যিনি 40 বছর ধরে আজ তিনি কাউন্সিলর আছেন। ওনাকে জানাই বলো কলকাতার তরফ থেকে অজস্র প্রণাম, সেলাম এবং স্যালুট। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বলিষ্ঠ এবং 40 বছরের কাউন্সিলর অমিয় মুখার্জি। তার অমূল্য বক্তব্যটা আপনারা একবার শুনে নিন। আমি দক্ষিণপাড়া বারোয়ারি দুর্গা পূজা সমিতি, যেখানে হুগলি জেলার মধ্যে সব থেকে পুরনো পুজো এই দক্ষিণপাড়া বারোয়ারি দুর্গা পূজা সমিতি। আপনারা দেখে নিন আজকে রক্তদান দিয়ে সেটা শুরু হচ্ছে, কিন্তু এর শুরুটা হয়েছিল এই দক্ষিণপাড়া বারোয়ারি দুর্গা পূজা সমিতি বৃক্ষরোপণ দিয়ে। বৃক্ষরোপণ করা কাজ, বৃক্ষরোপণ একটা বৃক্ষরোপণ করা মানে একটা মানুষের প্রাণ দেওয়া, প্রাণকে তাকে বাঁচানো। তাই আসছি আর একটা অভিনব উদ্যোগ নিল এই দক্ষিণপাড়া বারোয়ারি দুর্গা পূজা সমিতি ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে খুলে। আসুন আপনারা একবার আমাদের যে এখানকার লোকাল যে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিয় মুখার্জি, একবার তার সাথে আবার কথা বলে নিন। আসুন একবার। শ্যামপুর স্বেচ্ছায় রক্তদান সংগঠন, তারা আমাদের এখানে এসেছেন মহৎ কাজে। যে রক্তদান শিবিরটা হয়েছে তাতে তাদের প্রচেষ্টায়, তাদের সহযোগিতায় আমরা আমাদের দক্ষিণপাড়া বারোয়ারি দুর্গাপ্রদা সমিতির 101 বছরের অনুষ্ঠান উপলক্ষে যে আয়োজন করেছি সে সার্থক রূপদান করেছেন এই সংগঠন। আমাদের সংগঠনের দক্ষিণপাড়া বারোয়ারি দুর্গাপ্রদা সমিতির যে সমস্ত কর্মী আছেন
সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ, তারা অনুষ্ঠানকে সার্থক করে চলার জন্যে যে চেষ্টা করছে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় যে সমস্ত অতিথিরা এসেছেন, বিশেষ করে বগুড়া পৌরসভার প্রাক্তন উপপৌর প্রধান এবং বর্তমান পৌর সদস্য, তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সাহায্য করছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আর আছেন আমাদের এখানে মাস্টারমশাইরা আছেন, আমাদের শিক্ষামন্ত্রীরা আছেন, এই এলাকার বিশিষ্ট মানুষরা আছেন, তারা রক্তদানের কাজে সাহায্য করছেন, তারা জীবন রক্ষা করার জন্যে যা রক্ত দিচ্ছেন আমি তাদের সাধুবাদ জানাচ্ছি, তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের মূল্যবান রক্ত অনেক রুগীর প্রাণ বাঁচাবে এই বলে আমি আমরা রক্ত অবশেষ করলাম। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের প্রাক্তন কাউন্সিলর এবং এখনও যে বর্তমান কাউন্সিলর আছে সেই অমিয় কুমার মুখার্জি, যিনি সবের আপদে বিপদে ছাপিয়ে পড়েন। আপনারা দেখে নিন, আমি আরেকজনের কাছে আসছি, তিনি হচ্ছেন বিশিষ্ট সমাজসেবী এবং কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর প্রবীণ রায়, প্রবীণ পাল আসুন, তার সাথে আপনাদের একবার কথা বলে দিন, আসুন। আপনি যে আজকে এসছেন এখানে, এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা দক্ষিণপাড়া বারোয়ারি 101 বছর, সেই সময় আপনি কিছু দক্ষিণপাড়া বারোয়ারি একটা ঐতিহ্যপূর্ণ পুজো। আজকে ঠিক 100 বছর আগে যারা এই পুজো শুরু করেছিলেন তখন থেকে যে ঐতিহ্য, সেই ঐতিহ্য 101 বছর অবধি একইভাবে চলে আসে। ফলে শুধু আজকে আমাদের বৈদ্যবাটি পৌর এলাকা নয়, আমাদের হুগলি জেলার একটা দৃষ্টান্তস্বরূপ পুজো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এই দক্ষিণপাড়া বারোয়ারি। ফলে শুধু এই অঞ্চলের মানুষ নয়, আজকে আশপাশের অঞ্চলের মানুষরাও এখানে যে নিষ্ঠাভাবে দুর্গাপুজো হয়, রীতিনীতি মেনে হয়, তার জন্য বহু মানুষ এখানে দুর্গাপূজায় তারা পূজা দিতে আসেন বহু মানুষ। ঠিক সেই রীতিনীতিকে, সেই ঐতিহ্যকে বজায় রেখে দক্ষিণপাড়া বারোয়ারি যেমন গত বছর শতবর্ষে সারা বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের শতবর্ষ পালন করেছে, এবছরও তারা বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে শুরু করেছেন। আজকে সমাজের যেটা সবথেকে ভয়ঙ্কর প্লাস্টিক বর্জন, সেটা নিয়ে তারা প্রচার চালাচ্ছেন। এছাড়া আজকে যে পানীয় জলের অপচয় হচ্ছে, পানীয় জলের যে সংকট দেখা দিচ্ছে, সে সম্বন্ধে মানুষকে সচেতন করার জন্য দক্ষিণপাড়া বারোয়ারি আজকে দুর্গাপুজোর সাথে সাথে এই প্রচারগুলো চালাচ্ছে। তাই আজকে তারা এই সামাজিক দায়বদ্ধতা যেমন পালন করছেন, সাথে সাথে সমাজের সবথেকে বৃহত্তম সামাজিক কাজ ও কর্মসূচি হচ্ছে রক্তদান, সেই রক্তদান শিবির তারা করছেন এবং এই রক্তদান শিবিরে আজকে বহু মানুষ উপস্থিত হয়েছেন রক্ত দেওয়ার জন্য। তেমনি উপস্থিত আছেন এই পূজা কমিটির সভাপতি তথা বৈদ্যবাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান এবং এখন পৌর সদস্য, সকলের অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী অমিয় মুখোপাধ্যায় মহাশয়, আছেন বিশিষ্ট এখানকার শিক্ষকেরা, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা, পুজো কমিটির সকল কর্মকর্তা ব্যক্তিরা, তাদের প্রত্যেককে আমি পাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গুরুজনদের প্রণাম জানাচ্ছি। আজকে এই মহান রক্তদান শিবিরে যারা উপস্থিত হয়েছে তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি, যারা রক্তদান করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ সমাজের সবথেকে বৃহত্তম কাজ তারা করছে। কারণ রক্ত কৃত্রিমভাবে উৎপন্ন করা যায় না, বিজ্ঞানীরা অনেক অসাধ্য সাধন করলেও কৃত্রিম উপায়ে রক্ত উৎপন্ন করতে তারা সাফল্য লাভ করেনি। ফলে রক্তের মুদিখানা দোকানে কিনতে পাওয়া যায় না, রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না, রক্তের শুধু চাহিদা পূরণ করতে হয় মানব দেহ থেকে রক্ত নিয়েই। কাজে দক্ষিণপাড়া বারোয়ারি অন্যান্য সংগঠনগুলো যেমন সামাজিক কাজ করে, আজকে দক্ষিণপাড়া বারোয়ারি তাদের যে ঐতিহ্য, যে ঐতিহ্য তারা বরাবর বজায় রেখেছে, সেই ঐতিহ্য এবং সামাজিক দায়বদ্ধতাকে স্বীকার করে নিয়ে তারা আজকে বৃহত্তর সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করছে। আশা করব যাদের সহযোগিতা নিয়ে দক্ষিণপাড়া বারোয়ারি এই বৃহৎ কর্মযোগকে নিয়োজিত করেছে, সেই সকল মানুষের সহযোগিতা নিয়ে আগামী দিনে তারা বিভিন্ন সামাজিক কাজ, সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করছে দুর্গা পুজোর সাথে সাথে। আমি এই পূজা কমিটির আরও আরও শ্রীবৃদ্ধি কামনা করি এবং এই পূজা উপলক্ষে যারা এখানে উপস্থিত হয়েছে মায়ের কাছে প্রার্থনা জানাই, মা সকলকে সুস্থ রেখো, ভালো রেখো, সকলের মঙ্গল।